এত শক দাঁড়া থাকে দাঁড়ায় এটাই এত করে কইলো দাঁড়ায় সব মানে আমার চোখের সামনে থেকে শুনে গেল আমি খুশি হব। এক মিনিট 60 সেকেন্ড বিসমিল্লাহির রহমানির রহিম, আমি লিয়ানা চলে আসলাম ফেভিলো ফ্যাশন থেকে লাইভে। সবাই তাড়াতাড়ি লাইভটাকে জয়েন করে ফেলুন, জয়েন করে জানিয়ে দিন যে লাইভটা ক্লিয়ার আছে নাকি, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি, শোনা যাচ্ছে নাকি, নেক্সট লাইভ সাউন্ড সব ঠিক আছে নাকি। আর সবাই জয়েন করে লাইভটাকে শেয়ার করতে থাকেন। আজকে খুবই সুন্দর টু পিস কোটি ড্রেস দেখাবো, যেটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ড্রেস অন্যান্য ড্রেসের তুলনায়। যেমন শার্ট, টপস, ওয়ান পিস, কুর্তি তো আমরা রেগুলারলি আনি, বাট এটা একটু ডিফারেন্ট। ড্রেসটা খুব সুন্দর, সামনাসামনি বেশি সুন্দর, কালার অপশনগুলো যেগুলো আছে সব সুন্দর। তাই আপনারা জয়েন করে লাইভটাকে শেয়ার করে দিতে থাকেন। আর যেহেতু আপনাদের শেয়ার কন্টেস্ট স্টার্ট, দেন হচ্ছে দাম বলতে পারলে কিন্তু 100 টাকা বিকাশ ক্যাশব্যাক। সো তাড়াতাড়ি করে হচ্ছে প্রাইস গেস করা স্টার্ট করে দেন। আর রুলসটা আমি আগেই বলে দিচ্ছি, প্রাইস গেস করার একজন একটা প্রাইজই গেস করতে পারবে, এটা হচ্ছে রুলস। এটা অবশ্যই মাথায় রাখবেন যে একজন একটা প্রাইজই গেস করতে পারবে, একটার বেশি প্রাইস গেস করতে পারবেন না আপনারা, ঠিক আছে? একজন আপনাকে কল দাও তো। আচ্ছা, সবাই একটা একটা প্রাইজই গেস করবেন, একজন একটা করে প্রাইস গেস করবেন। তারপর যে উইনার হবে আমরা তাকে আফটার দ্য লাইভ 100 টাকা বিকাশ পাঠিয়ে দিব, ঠিক আছে? ইনস্ট্যান্টলি বিকাশ ক্যাশব্যাক পাঠিয়ে দিব। আচ্ছা, সেইটা হচ্ছে ভিতরের পার্টটা। এটা কিন্তু হচ্ছে আপনার ই করে দেওয়া আছে, মানে আলাদা আলাদা দুইটা পার্ট, ঠিক আছে? যেমন আমি উপরে যে পার্টটা পরেছি এটা হচ্ছে আলাদা, এটার সাথে হচ্ছে যেটা আছে এটা আলাদা। যেমন ভিতরের পার্টটা হচ্ছে এখন দেখাচ্ছি, এটা আছে আপনার হচ্ছে অ্যালেক্স জর্জেটে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালেক্স কাপড়ে আছে, অ্যালেক্স ফ্যাব্রিক মেইনলি। আর এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন যেটার কোটি মেইনলি, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার জর্জেটে, একদম 100% পিওর জর্জেট যেটা, এটা হচ্ছে যাক, তোমার ছেলেও গেস করছে বেচারা বাসা থেকে বসে। পাইলে তো আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো এইটা হচ্ছে গেল আমাদের ভিতরের পার্টটা। ভিতরের পার্টটা এখানে হচ্ছে আপনার যে স্লিভটা দেয়া আছে, এটা ভিতরের স্লিভটা হচ্ছে আপনার 3/4 স্লিভ, মানে মেইন টোটাল হচ্ছে 18 স্লিভের লেন্থ। হাফ হচ্ছে আপনার এই পর্যন্ত আমাদের নর্মাল ব্ল্যাক কালার, একদম প্লেন ব্ল্যাক কালার। দেন এখান থেকে হচ্ছে কোটির যে কালারটা সেইটা। আচ্ছা, এই আপনার একজন একটা প্রাইজ গেস করতে পারবে, তোমার একটাই শেষ, যাও। আচ্ছা, তুমি তো 860 লেখছো, 950 না গাধা। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের ভিতরে পার্টটা। ভিতরে পার্টে হচ্ছে আপনার দুইটা সেকশন করা, একটা হচ্ছে আপনার বডি পর্যন্ত এই বডি, দেন হচ্ছে নিচে হচ্ছে আলাদা সেকশন করা আছে। কেউ যদি হচ্ছে আপনার নিচ দিকে কমাতে চায় আপনারা কমাতে পারবেন, যেহেতু এটার সাইজ যাদের কম আর কি, 36, 34, or 38 যারা পড়তে চান তারা হচ্ছে এক কাজ করবেন, তারা যদি মনে হয় আপনাদের কমানো লাগবে তারা আপনারা এই সাইড দিকটু কমিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এমনিতে এইটার 40 সাইজ থেকে 44 পর্যন্ত আসছে। হ্যাঁ, আর একজন একটা প্রাইস গেস করতে পারবে, সো বুঝে শুনে ঠান্ডা মাথায় তারপর গেস করে, টাইম আছে। আচ্ছা, এবার হচ্ছে উপরের যে পার্টটা, কোটি পার্টটা, কোটি পার্টটা দেখাই। আরে 100 টাকার অভাব নেই। সেটাই। আচ্ছা, সেইটা হচ্ছে আমাদের কোটি পার্টটা। কোটি পার্টের এখানে যে কালো কালার ইটা পার্টটা দেখতে পাচ্ছেন, কালো কালার পার্টটা হচ্ছে মেইনলি এখানে, এই যে আমার এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আসছে। দেন এখান থেকে একটা দেখবেন কুচি স্টার্ট হয়েছে,
তিনটা কুচি দেয়া আর কি। সো জিনিসটা দেখতে যেন সুন্দর লাগে, ঠিক আছে, তিনটা কুচি দেওয়া যেন জিনিসটার একটু মানে জিনিসটা যে এখানে কোটির মতো সুন্দর মতো ভাজ ভাজ হয়ে আছে, ওড়না আমরা যেমন ওড়না পড়লে একটু কুচি কুচি হয়ে থাকে, সেই জিনিসটা হচ্ছে সেম একটু কুচি কুচি যেন ভাবটা দেখা যায়। সো তিনটা কুচি দেওয়া আছে, সো জিনিসটার আর কি সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে। সে এটা গেল হচ্ছে আমাদের এই কুচি পার্টটা, আর পুরাটা তো হচ্ছে আপনার জর্জেট, একদম পিওর জর্জেটটা আছে। এটা হচ্ছে ব্যাক পার্টটা একদম প্লেন, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা। আর কেউ যদি এটাকে হচ্ছে আপনার আনারকলি হিসাবে পড়তে চান, কোটি ছাড়া এটাকে আনারকলি হিসাবেও পড়তে পারবেন, ওনলি ব্ল্যাক ব্ল্যাক সব। আর কোনো কালার আছে? হ্যাঁ কালার আছে অনেকগুলো, শেষ পর্যন্ত থাকেন সবগুলো কালার দেখতে পারবেন। আর যারা যারা এখনো প্রাইস গেস করেননি তারা প্রাইস গেস করে ফেলেন, বিকজ কালার কিন্তু অনেকগুলো আছে আর খুব সুন্দর সুন্দর কালার। আপনাদের কাছে প্রাইস গেস করার টাইমও আছে ভালোই, সবাই গেস করে নেন আর একজন একটা প্রাইস গেস করতে পারবে, ঠিক আছে। প্রাইস হবে আপনি যা বলবেন তাই, না এরকম আমা এরকম নীতি না আমাদের, এটা কোনো কথা আগের থেকে একটা ফিক্স করা থাকে, ওটা আমরা চেঞ্জ করি না। আপনাদের সাথে যদি মিলে যায় তাহলে আপনারা জিতে যান, ঠিক আছে, এখানে কোনো চিটিং করার অপশন নাই। আর অনেকে তো পেয়েছে, এমন তো না যে কেউ পায় নাই আজ পর্যন্ত, আমাদের প্রতিদিনই মানে হ্যাঁ দুই দিন লাইভ হয়নি তো কি হয়েছে, এখন হবে আজকে তিনটা লাইভ হবে। আর হ্যাঁ গ্রুপে রিভিউ অবশ্যই দিতে হবে যারা যারাই পেয়েছেন, ওকে। ক্যামেরা কাপে কোথায়? আচ্ছা আমি বলতে পারবো, বলেন। হ্যাঁ কতক্ষণের জন্য যাচ্ছ? সেটাই গেলাম। আচ্ছা সেটা হচ্ছে আমাদের ম্যাজেন্টা কালারটা, এটা কিন্তু ম্যাজেন্টা, এটা মেরুন না, ওকে। এটা হচ্ছে চেরি আর কি জর্জেট, চেরি জর্জেট, খুবই সুন্দর ফ্যাব্রিকটা। আর এটা হচ্ছে আপনার যে স্লিভের এখানে, এটা হচ্ছে আমাদের কোটির কাপড়টাই আর কি দেয়া, জর্জেটটা নর্মাল জর্জেট। আর ওকে এটা গেল হচ্ছে ম্যাজেন্টা কালারটা। এবার ম্যাজেন্টা কালারের কোটিটা একসাথে ধরি তাহলে আপনারা সুন্দর মতো, এই যে আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের একটা হাত হচ্ছে আমি বের করি নাই, এই যে এইটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা। ম্যাজেন্টা কালারের কোটিটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে এই ফ্লাওয়ারের কম্বিনেশনটা দেয়া, খুব সুন্দর কিন্তু। আপুর প্রাইস কত? প্রাইস তো আপনাদেরকেই গেস করতে হবে, তারপর হচ্ছে আপনি যদি আপনার প্রাইসটা ঠিক হয় দেন আপনি হচ্ছে বিকাশ 100 টাকা, বিকাশে 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন লাইভের পরে। অবশ্যই ইনবক্সে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন আফটার দ্য লাইভ, ঠিক আছে। সালমাক্তার আপু আপনি একটা প্রাইস গেস করেন আর একজন একটাই প্রাইস গেস করতে পারবে, এটাই হচ্ছে শুধু রুল, ওকে। আচ্ছা তো এটা গেল হচ্ছে ম্যাজেন্টা কালারটা, খুবই সুন্দর ম্যাজেন্টা কালারের ফ্লাওয়ার যে প্রিন্টটা এটা খুব সুন্দর, মানে কালার কম্বিনেশনটা সুন্দর যাচ্ছে ড্রেসের সাথে, প্রত্যেকটা কালার কম্বিনেশনই অনেক সুন্দর। আচ্ছা তো এখন একটু সোবার হালকা কালার, হালকা বলতে কি একটু ব্রাউনিশ টোন আর অলিভ, অলিভ আর হচ্ছে আপনার ব্রাউন টোন, ঠিক আছে। সো এই দুইটার কালার কম্বিনেশনও কিন্তু অনেক সুন্দর, এটার ফ্লাওয়ারটা হচ্ছে এরকম। আমাকে একটু পানি এনে দেন তো। আর এটা হচ্ছে এই যে এটার যে ভিতরে ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে চেরি, চেরি জর্জেট, আর বাইরের যেটা কোটিটা এটা হচ্ছে একদম 100% পিওর যে জর্জেট, পিওর জর্জেটটা এটা হচ্ছে পিওর জর্জেটে আছে, ওকে। আর কমেন্ট করেন সবাই, লাইভটাকে শেয়ার করে দেন, যেহেতু আপনাদের শেয়ার কন্টেস্টও প্রায় আপনাদের মানে মাসের শেষ অলরেডি চলে আসছে আর বেশি দিন নাই কিন্তু, তো আপনারা শেয়ার কন্টেস্ট যেহেতু আপনাদের এখনও চলছে আপনারা শেয়ার করতে থাকেন, কালোই ভালো। কালো জিনিসটা আসলে কি আলো না থাক, আলো বা সাদা না থাকলে কালোর দাম এত বাড়তো না, সাদাও সুন্দর বাট আমার মনে হয় হালকা কালারগুলো বা সাদা কালার না থাকলে থাকলে কালোর দাম এত বাড়তো না, তো আমার মনে হয় সব কালারই সুন্দর বাট নো ওয়ান ক্যান বিট কালো। আচ্ছা তো এটা হচ্ছে খুব সুন্দর সুইট একটা পিঙ্ক, আর এটা হচ্ছে সুইট পিঙ্কের সাথে কালার কম্বিনেশন করা হচ্ছে কোটিটার, খুবই সুন্দর কালার কম্বিনেশনটা প্রত্যেকটারই।
মানে কুচিটার জন্য মেইনলি সৌন্দর্যটা আরো বেড়ে যাচ্ছে, বিকজ এখানে কুচি কুচি হয়ে থাকছে, তো দেখে মনে হচ্ছে অনেকগুলা পার্ট হচ্ছে একসাথে আছে, বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা পার্টই আছে। ওকে, পানি আনিনি, গ্লাসে এনে নেন। আচ্ছা, আমি একটু ডিটেলটা বলে দিচ্ছি ড্রেসের। এটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর, খুব ইউনিক একটা কালার, ঠিক আছে? এটা হচ্ছে পাতার, হ্যাঁ পাতাটার জন্যই সুন্দর লাগছে মেনলি কোটিটার। আর ভিতরে যে কোটি আপনার ইসের কালারটা ড্রেসের, এই কালারটার সাথে এই কালারের কম্বিনেশনটা অনেক সুন্দর যাচ্ছে, একটা কিউট একটা কম্বিনেশন। এইটা পরে যদি আপনি শরৎকালে কাশফুলে যান, একদম ম্যাচ হয়ে যাবে, কাশফুলের কালার আর শরতের আকাশের কালার, তাই না? একদম সেম। আচ্ছা, তো এইটা হচ্ছে গেল আমাদের কালার। হ্যাঁ, আচ্ছা, সবাই তো প্রাইস গেস করছে দেখি আজকে কাটটা হয়। আচ্ছা, এইটা হচ্ছে ইয়েলোটা, আমি ইয়েলোটা কোটি সহ এবার দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এই যে এইটা হচ্ছে ইয়েলোটা, এটা মাস্টার্ড ইয়েলো কিন্তু, ঠিক আছে? খুবই প্রিটি। এটা হচ্ছে এই যে এটার ফ্লাওয়ার প্রিন্টটা, প্রত্যেকটা ফ্লাওয়ার প্রিন্ট যে যতগুলো আছে সবগুলোর কালারের সাথে এত সুন্দর করে মানে কালার কম্বিনেশনটা করা, যে প্রত্যেকটা সাথে যেটা সাথে যেই কোটিটা ধরছি সেটাই ভালো লাগছে। সো এটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর মতো করা হয়েছে, মানে কালার কোঅর্ডিনেশনটা অনেক সুন্দর হয়েছে, এই জন্য হচ্ছে এটার যেটার যেটার কোটি সেটার সাথে সেটার ম্যাচিংটা খুব সুন্দর মতো হয়েছে। আচ্ছা, এখন আমি ড্রেসের ডিটেলসটা বলে দেন প্রাইসটা বলে দিচ্ছি। ওকে, এটা লেন্থ কিন্তু আপনার যে ভিতরের ড্রেসটার সেটা হচ্ছে 46, আর কোটিটা হচ্ছে আপনার যেহেতু একটু সামনে থেকে শর্ট হয়ে পিছনে আবার সেম লেন্থ, তো আমি কোটিটার লেন্থটা আর বলছি না, সেমই দুইটা 46 আছে 46, আর বডি হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত পাচ্ছেন। আজকে ড্রেসের বডি 38 থেকে 44 পর্যন্ত পাচ্ছেন, আর এটা যে ম্যাটেরিয়ালটা সেটা হচ্ছে ভিতরে যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে আপনার চেরি জর্জেট, আর বাইরে কোটিটা হচ্ছে আপনার সুন্দর পিওর, একদম 100% পিওর জর্জেট। এখন প্রাইসটা বলে দিচ্ছি, মোমেন্ট অফ দ্য ট্রুথ। আর কেউ যদি প্রাইস গেস করে থাকেন, আপনাদের যদি মিলে যায়, আপনারা একটু কষ্ট করে একটা হাত উঁচা ইমোজি আছে না, এটা একটু কমেন্ট করে দিবেন, আর আমরা দেখে নিচ্ছি কমেন্টে। ওকে, সো আজকে ড্রেসটার প্রাইস হচ্ছে, আমার তো মনে হচ্ছে খুবই রিজনেবল, সো প্রাইসটা হচ্ছে মাত্র 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 950 টাকা, ঠিক আছে? একদম কাটায় কাটায় মিলানো প্রাইস দিয়েছে, কোনো উল্টাপাল্টা প্রাইস দিইনি, 950 টাকা। সো দেখে আজকে কাটতে হয়েছে, জেসিয়া জিনি আপু বলেছেন। ওকে, জেসিয়া জিনি আপু, আপনি হচ্ছে আজকে আমাদের উইনার। আপনি লাইভ শেষ করে একটু কাইন্ডলি ইনবক্সে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, মানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? সাফা মাহমুদ, আপনি পরে কমেন্ট করেছেন, সাফা মাহমুদ না হলে মিলে যেত, আপনি পরে বলেছেন। জেসিয়া জিনি একদম লাইভের ফার্স্টে বলেছে, সো উনি হচ্ছে ক্লিয়ারলি আজকের উইনার। আপু মেমি লাইভে নাই, সো আপনি আপু আপনি লাইভটা হচ্ছে যখন শেষ হয়ে যাবে, আপনি কাইন্ডলি একটু আমাদের ইনবক্সে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, সো এখন এই লাইভটা এখানে শেষ করছে, আজকে আরও দুইটা লাইভ আছে, মানে টোটাল তিনটা লাইভ, সবাই সেকেন্ড লাইভে জয়েন করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।